এই মাসের মধ্যেই এই সরকারের পদত্যাগ করতে আমরা বাধ্য করতে সক্ষম হব। সরকার বুঝতে পারছে এখন বিরোধী দলের আন্দোলনে তার কি পাগল প্রায় অবস্থা, খেলার নাম বাবাজি, বাংলা একটা কথা আছে খেলার নাম বাবাজি, ভাবতে পারেন ছাত্রলীগের এক সময়ের সভাপতি, বিশিষ্ট রাজনীতিক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য হাবিবুর রহমান হাবিবকে তথাকথিত বিনা, আমি বলবো বিনা বিচারে তাকে দণ্ড দেওয়া হয়েছে, সাজা দেওয়া হয়েছে। আজকে এখানে আসার কথা ছিল তার, আসতে পারে, ভাবতে পারেন ডাকসুর সাধারণ সম্পাদক খাইরুল কবির কোপনকে একটি খুনের মামলায়, অন্য কথা বাদ দিলাম, একাধিক মামলা, এখানে যারা আছেন এই যে ছাত্র নেতা, সাবেক ছাত্র নেতা, এখন বিএনপি নেতা, সকলকে কোনো না কোনো মামলায় তাদেরকে হয় দণ্ড দিচ্ছে, নাই ট্রায়াল দিচ্ছে করছে, নাই জেল খেলে নিয়ে যাওয়ার ব্যবস্থা, এটা শেষ আছে। এরা জাতীয় বীর, জাতীয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তাদের কোনো না কোনো ভাবে জেলখানায় ভরার চিন্তা করছে, বাংলাদেশে ভোট দিতে পারেন একটা মানুষ। আজ 15 বছর, অর্থাৎ যে ছেলেটার বয়স ছিল 15, যার বয়স এখন 30, সে 3টা নির্বাচন পেয়ে গেছে, একটা নির্বাচনে সে ভোট দিতে হবে। আমি বেশি কথা আজকে বেশি বলবো না, কারণ খুব বেশি বলা হয়েছে আর আমাদের সাংবাদিক বন্ধুরাও নিউজ করবেন, খালি একটা কথা বলে যায়, সরকার বুঝতে পারছে এখন বিরোধী দলের আন্দোলনে তার কি পাগল প্রায় অবস্থা, খেলার নাম বাবাজি, বাংলা একটা কথা আছে খেলার নাম বাবাজি, প্রধানমন্ত্রী হিসেবে দাবিদার শেখ হাসিনার একবার সাংবাদিক সম্মেলন বক্তৃতা শুনবেন, শুনলে বুঝতে পারবেন যে তার মাথার অবস্থা কি। স্বাভাবিক থাকলে তো এই ধরনের বক্তৃতা কেউ করে না, প্রধানমন্ত্রীর দাবিদার তিনি কিন্তু এটা করছেন, তার সাধারণ সম্পাদকের অবস্থা কি, গতকাল যে কথা বলেছে তার তেলে এখনই তার গ্রেফতার করা উচিত। শাপলা চত্বরের মতো পরিণতি হবে বিরোধী দলের, এর থেকেও নাকি ভয়ঙ্কর পরিস্থিতি করবে। এরপরে আর কিছু জানতে বাকি আছে, তারা কি কি চরিত্রে কি ধরনের স্বীকারোক্তি দিয়েছে। আমি শুধু একটা কথাই বলি, এখানে সামরিক স্বৈরাচার এরশাদকে কিভাবে পতন ঘটেছে সেটা তো দেশবাসী দেখেছে, তারাও দেখেছে, স্বৈরাচারের সঙ্গে এই দেশের মানুষ কখনো আপোষ করে না, কখনো। এই এই মাসটা এখন মাঝামাঝি হয়েছে, এখনো শেষ হয়নি, তবে জনগণ মনে করে এই মাসের মধ্যেই এই সরকারের পদত্যাগ করতে আমরা বাধ্য করতে সক্ষম হব। পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে, নতুন নির্বাচন, নির্বাচন কমিশন কি বলে কি আসলো আর কে আসলো না তাতে তাদের কিছু যায় আসে না, ঠ্যাং ভেঙে দিব, আসলামই নাকি কে আসলো আর কে আসলো না, ভাই আমাদের টাকায় আপনি গাড়িতে চড়েন, আমাদের টাকায় আপনার বাড়ি ভাড়া দেন, আমাদের টাকায় আপনি খাওয়া দাওয়া করেন, জনগণের টাকায় আপনার চলাফেরা, আর কে আসলো আর কে আসলো না, মানে সব কিছুর একটা শেষ আছে, এই সরকারেরও একটা শেষ আছে। আমরা মনে করি এই বছরের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর নতুন সূর্য উঠবে বাংলাদেশ, বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেব বলেন যে কি বললো এই কয়ে পশুদের, যে তারেক রহমান নাকি তার মাকে দেখে আসবে, আমি আমার মনে হয় মাথা ঠিক থাকলে এই কথা বলতো, যাবজ্জীবন জেল দিয়েছে, তিনি শুধু এই দেশে আসা পর্যন্ত অপেক্ষা করবে আমার ধারণা, বাংলাদেশের প্রতিটা মানুষ বিশ্বাস করে তাকে ফাঁসিতে
দোলানোর জন্য এই সরকার বসে রয়েছে। আর তার স্বামী অর্থাৎ তার ডক্টর ওয়াজেদ সাহেব যখন মারা গেছিল তখন কি তার সন্তানরা তাকে দেখতে আসছিল? এরকম কোন প্রমাণ আছে বন্ধুরা? আর আর বেশি বলি না, শুধু এতটুকু বলি, নতুন পরিবর্তনের দিকে দেশ ভগবান। জেলখানার লোকরা যারা আছে বেগম জিয়া সহ সবাইকে আমরা বাইরে মুক্ত জীবনে নিয়ে আসব। বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ হবে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। এর মধ্য দিয়ে আমরা সাইফুদ্দিন মনির প্রতি শ্রদ্ধা জানাতে পারবো।